어쨌든 제가 그때 약간 미션들이 예뻤어요. 미에 거래체 안고 내리는 걸 그래서 이제 아직도 미에 거래 이제는 삭제서 맞죠. 근데 আমার কাছে যা ছিল যত টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে ফ্যামিলিটাকে চালাইছে এতদিন। আমি তো অবশ্যই সংসার চাই। আমি আজকে 2019 থেকে একবার যুদ্ধ করতেছি না সংসারের জন্য, স্বীকৃতির জন্য। আমি মনে হয় প্রথম কোনো মেয়ে যে স্বীকৃতির জন্য এত যুদ্ধ করতেছে, কারণ আমার হাজবেন্ড, আমি শুধু শুধু ডিভোর্স নিয়ে যাব কেন? আমি তো এই ঘরে থাকতে চাইছি, বউয়ের সাথেও থাকতে চাইছি, বলছে আমি সমস্যা নেই আমার। আমার নাম রেশমা আক্তার, আমার বাড়ি হচ্ছে কক্সবাজারে। তো ক্যারি ইলিশিয়াম শপিং মার্কেটে আমার হচ্ছে দোকান ছিল, আমি দোকান মালিক ছিলাম, ও ছিল ম্যানেজার। আমার হাজবেন্ড মোর্শেদ, মোহাম্মদ মোর্শেদ, আমাদের পরিচয় হয় ওখান থেকে। আমরা নিজেরাই মানে ডিসিশন নিয়ে বিয়ে করব, ওর ফ্যামিলিকে পরে জানাবে এরকম। পরবর্তীতে সে হচ্ছে কি ওইখানে চাকরি করা অবস্থায় সে স্যালারি পেতে 11,000, ফ্যামিলি চালাতে বাকি যেটা লাগতো সেটা আমি ওকে সাপোর্ট দিতাম, ওকে বাইক চালাতে দিতাম না, এরপরে বাইক চালাতো। যাই হোক, পরে ওখান থেকে চাকরি ছেড়ে সে একটা কোম্পানিতে জয়েন করছে। এরপরে হচ্ছে কি আমি কনসিভ করছি, কনসিভ করার পরে ও হচ্ছে গার্ডিয়ানকে জানাইছে 19 সালেই। পরে মানে জুনে বিয়ে করছে, তো আগস্ট ওরকমই হবে। পরে ওর ভাইকে ডাকছে, ওর বাবা মাকে জানাইছে, ওরা বলছে কি ওরা ওদের সমাজ অনেক করা, বাচ্চা সহ আসতে দিবে না, আমি যেন বসুন করি। তো আমি চিন্তা করলাম যে যেহেতু ওরা এটা ওর কাজিনের সাথে আমার হচ্ছে গোলপাহাড় মোড়ে কথা হয়েছিলো, দেখা হয়েছিলো। পরে আমি হচ্ছে কি বাচ্চা অবসর করার পরেই ও হচ্ছে আমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেয়। ডিভোর্স কার্যকর হয়নি, কারণ হচ্ছে 4 দিন পরে সে আমার কাছে আবার গেছে। ও হাতে পায়ে ধরে বলতেছে ও আমাকে ছাড়া থাকতে পারবে না, ওর হচ্ছে ফ্যামিলি এরকমই, ওর পরিবারটা এরকমই, মানে ওরা কোনোভাবেই আনবে না আমাকে, কারণ মানে আমি তো অত বেশি কিছু দিতে পারবো না, অনেক বেশি টাকা পয়সা দিতে পারবো না, যা ছিল তো নিয়ে ফেলছে। পরে ও আমি সিটি কর্পোরেশনে গিয়ে এটা একটা অভিযোগ করার পরে থানায় অভিযোগ করছিলাম। প্রথমে থানা বলছে এটা সিটি কর্পোরেশনে অভিযোগ করেন, পরে সিটি কর্পোরেশন ওকে 2 বার ডাকাইছে। 2 বার ডাকানোর পরেও 2 বার না গিয়ে 3 বারে গিয়ে ও স্বীকার করছে ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। তো সিটি কর্পোরেশন বলছে এরকম 90 দিনের ভিতরে ফিজিক্যাল রিলেশন হলে ডিভোর্স কার্যকর হয় না, কার্যকর করে দিছে মিনিস্টার। এরপর আমরা ভালোই যাচ্ছিলাম আমাদের দিন, এর ভিতরে ওর জন্য এখানে ওরা মেয়েটিয়ে ঠিক করে ফেলছে। তো হচ্ছে কি আমাকে বললো যে তুমি বিসনেস টিসনেস গোটাই কক্সবাজার চলে যাও, আমি তোমার সাথেই থাকবো, আমি একটু ফ্যামিলিকে বুঝাই সুঝাই তোমাকে নিয়ে আসবো। আমিও বিসনেস ছেড়ে কেয়ারি দোকান টোকান ছেড়ে বাড়িতে চলে গেছি। কেয়ারি থেকে যা দোকান ছেড়ে যা টাকা পয়সা দিছি পাইছি, তার কিছু ওকে দিছি, কিছু আমি নিয়ে গেছি, যেন ও একটু সব গুছাইতে টুছাইতে পারে। এরপরে ও কী করছে, বিয়ে একটা করে বসে আছে এখানে, বিয়ে করছে 21-এ। আমি জানতাম না বিয়ের পরে স্বাভাবিক, আমি তো ওয়াইফ, ও তো আমার কাছে যেত মাঝে মাঝে, একদম খুব ভোরে চলে যেত আমার কাছে থেকে বাসায়, তারপরে আবার চলে আসতো রাতে, কারণ বাইক ছিল, বাইক নিয়ে চলে যেত। আমি আমার তো হচ্ছে হাজব্যান্ড আছে, আমার স্বীকৃতি আছে, তাহলে আমার আর কিছু লাগতেছে না। ও আমাকে সবসময় বুঝাইতো যে আমাদের ডিভোর্সটা হয়ে যাক, এটা ইয়া হয়ে যাক, বাসায় জানবে যে আমরা ডিভোর্সই, কিন্তু তোমার সাথে আমার রিলেশন থাকবে। কিন্তু আমি স্বীকৃতি ব্যতীত থাকতে ইচ্ছুক ছিলাম না, স্বীকৃতি ছাড়া তো কোনো মূল্য নাই। তো এরপরে যখন ও বিয়ে শাদী করছে, শুনতেছে এলাকার মানুষজনের সাথে আমি যোগাযোগ করতেছি, সবাই বলতেছে বউ আছে, বউ আছে, বউ তো প্রেগনেন্ট, বউ আবার প্রেগনেন্টও হয়ে গেছে নাকি বিয়ের পরে, শুনতেছি মানে বাচ্চা পেটে। তারপরে আমি ওকে বললাম কি ঠিক আছে, যেহেতু আপনার বিয়ে শাদী হয়ে গেছে, তাহলে আপনি আমাকে মুক্তি দিয়ে দেন, ডিভোর্স দিয়ে দেন, কারণ সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট বলছে আবার ডিভোর্স দিতে হবে, যেহেতু হাজবেন্ড হিসেবে আছি। ও আমাকে তখন শুরু করছে ব্ল্যাকমেলিং করা, কল রেকর্ডও আছে, হচ্ছে আমার ছবি আছে, ভিডিও আছে, এগুলো ভাইরাল করবে, ওকে 1,00,000 টাকা দিতে হবে, এটা আমার কাছে অলরেডি কল রেকর্ড আছে, আমি মামলাও করছিলাম, ওইটাও তদন্ত রিপোর্ট জমা দিয়ে দিছে সিআইডি। হচ্ছে কি তাকে আমার টাকা দিতে হবে, 1,00,000 টাকা দিলে সে আমার হচ্ছে কি সব ছবি ভিডিওজ, কারণ হাজব্যান্ডের কাছে ওয়াইফের ছবি থাকবে, এখানে তার বলার কিছু নাই। তো আমি হচ্ছে কি যখন টাকা দিব বলে নিয়ে গেছি, আমার কাছে তো আসলে অত টাকা ছিল না। পরে ও হচ্ছে আমাকে মারছে সেদিন, মেরে ধাক্কা দিয়ে আমার পা যখন কেটে গেছে, আমি থানায় গেছি স্বীকৃতি দিব বলে সুন্দর করে। ওর যখন আবার সে মিডিয়া টিডিয়া ওরা সাংবাদিক টাম্বাদিক ধরছে যে মেয়ে এখনও বলতেছে আমাকে নাকি ডিভোর্স দিতেছে, তাহলে আমাকে কাগজটা দেখ, সিটি কমিশনের রায়ের পরে আমার কাছে আরেকটা ডকুমেন্ট আসবে। আমি তো ওদেরকে বলতেছি যে দেখেন ভাইয়া, আমার হচ্ছে আমি ওরা কোর্টে গিয়ে বলে আমি ওর ওয়াইফ আছি, মিডিয়া তো পর্যন্ত সে বলছে আমি ওর ওয়াইফ আছি, মিডিয়া তো আর মিথ্যা বলবে না, মিডিয়াতে সামনে তো ক্লিপসগুলো তো আমার কাছে আছে, মিডিয়াতে গিয়ে বলছে সে আমি তার ওয়াইফ আছি, আমি নাকি রাস্তা রাস্তা ঘুরতেছি, সে সিআইডির কাছে গিয়ে বলছে আমি ওয়াইফ আছি, সে থানায় গেল বল ওয়াইফ আছি, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় সে বলে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। তাহলে আমার ওয়াইফ হিসাবে যে একটা ওয়াইফের একটা যে দায়িত্ব হাজব্যান্ডের, ওটা তো সে করতেছে না, ডিভোর্স হিসাবে আমি কিছু পাচ্ছি না, ও অলরেডি বিয়ে শাদী করে সংসার করতেছে, আমি কোথায় যাব? আমি ডিভোর্স হিসাবে না সামনে আগাইতে পারতেছি, না আমি বউ হিসাবে সংসার করতে পারতেছি, কিছুই তো আমি পাচ্ছি না। আজকে আপনি এখানে কি দাবেন? আমি হচ্ছে কি আমার কাছে 2টা ম্যাজিস্ট্রেটের রায় অলরেডি আছে, আমি যদি ওয়াইফ হয়ে থাকি তাহলে আমি এখানেই থাকবো,
ও তো বলে ও কেউ ফোন দিলে হ্যাঁ বউ বলে ওদিন উকিলের চেম্বারে গেছে এটা কে আপনার ওয়াইফ তাহলে ও যেখানে আমাকে মানতেছে না ওরা কেন আমার সাথে রিং করতেছে ও যেখানে বলতেছে আমার ওয়াইফ এটা কারণ বিয়ে তো বিয়ে করার সময় তো আর যদি সে এখন ডিভোর্স লেটার আমাদেরকে দেখাতে পারে এই ক্ষেত্রে আপনি কি ডিভোর্স লেটারটা আগেটা ওটা কখনো হবে না ইদানিং এর ভিতরে যেটা যেটা রায়ের পরে সেটাই আপনারা দেখবেন যেটা 2000 এ হ্যাঁ মেজিস্ট্রেটের যেটা তারিখটা এরপরে যে ডিভোর্স লেটারটা সেটা অবশ্যই আপনাদেরকে শো করতে হবে এটা নিতে আমি অ্যাকসেপ্ট ওই যে উনি আমি চেয়ারে গিয়ে বসছি ওরা আমাকে তো খারাপ আচরণ করতেছে গালাগালি করতেছে মানে রাস্তার মেয়ে আমি নাকি সাইকো পরে ওরা বলতেছে প্রশাসন নিয়ে আসতে তো আমার কথা হচ্ছে প্রশাসন আসুক থানাকে অলরেডি আমি বলছি থানা বলছে ওইটা আপনার যদি শ্বশুরবাড়ি হয় তাহলে আপনি যান সমস্যা নাই তো ওরা উনি হচ্ছে যে ভাইয়াটা আমাকে ধাক্কা দিল চেয়ার থেকে তো আমি চিনি না ওনাকে আমি চিনি না উনি আমার দেবরও না আমার দুই একটা হচ্ছে আমার হাজবেন্ড আর আমার দেবর হচ্ছে মহসিন ইসলামের কাছে চাকরি করে উনি ধাক্কা দিয়ে বের করে দিল না গালাগালি করে গালাগালি মানে ওর জন্য কোনো বিয়েই করানি ওর কোনো বই নাই ওর ফোন আগেও কোনো ফোন নাই আমাকে ওই এখন বর্তমান আছে সে অনেকে বউ না তার মেয়ে আছে অলরেডি বাচ্চা আছে তারপরে বলতেছে কোনো বই ওদের নাই বিয়েই করেনি মোর্শেদকে এটা বলতেছে চটলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।